এইবার রাজীব চৌধুরী বুঝবে কত ধানে কত চাল। আরে এসব কি? আমাদের সর্বনাশ হয়ে গেছে, দুজন গুন্ডা এসে সঞ্জুকে সঞ্জুকে ধরে নিয়ে গেছে। কি বলছো তুমি? তুমি চেনো ওদের? না, ওদের মুখ অর্ধেক ঢাকা ছিল। যদি তোমার ছেলেকে ফেরত চাও তাহলে ভালোই ভালো, আমাদের লরি আজ ঠিক রাত 8টার সময় হাওড়ার শ্মশানকালীর মাঠে পৌঁছে দেবে। লরির মাল যেন একটা কম না হয়, একা আসবে, পুলিশ ব্যবস্থা করবে না, চারিদিকে আমার চর আছে। যদি কোনো ঝামেলা পাকাবার চেষ্টা করো তাহলে তোমার ছেলেকে কুচি কুচি করে কেটে। না না, তুমি তো ধরে ফেরত দিয়ে এসো, যাও এখন যাও। শোনো শোনো প্লিজ, রাস্তাটাকে গিয়ে তো লাভ নেই, দাঁড়াও আমাকে ভাবতে দাও। কিচ্ছু ভাবো নেই, দরকার হলে দরকার হলে তুমি তো পুলিশে চাকরি ছেড়ে দাও, আমার সঞ্জুকে তুমি আমার কাছে ফেরত এনে দাও। না জানি ওরা ওকে কত কষ্ট দিচ্ছে, কালি ছেলেটার জন্মদিন গেল আর আজই। শোনো বলবি, শোনো, আমি এখন থানায় যাচ্ছি, আগে সব চেকপোস্ট গুলোকে বন্ধ করতে হবে। ইউ আর রাইট মিস্টার চ্যাটার্জি, শঙ্কর ব্যানার্জি খুনি। মিস্টার চ্যাটার্জি, আপনি একবার নবারণ বস্তিতে যান গিয়ে শঙ্কর ব্যানার্জিকে অ্যারেস্ট করেন। শঙ্করবাবু তো স্যার আপনার বন্ধু স্যার। সো হোয়াট, তাহলে কি হয়েছে? আই এম সরি চ্যাটার্জি বাবু। পুলিশের কাছে কর্তব্য সবার আগে, আমাদের কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় নেই, কেউ নেই, কিছু নেই, ডিউটি ফার্স্ট ডিউটি লাস্ট। অ্যারেস্ট হিম। আমাকে ক্ষমা করো মধুমাসি, আমাকে ক্ষমা করো, পুলিশের কর্তব্য করতে গিয়ে তোমার শঙ্করকে, আমার গোবর কণেশকে আজ আমি গ্রেফতার করছি, তোমার এই অসহায় ছেলেটাকে, তোমার দাজুকে ক্ষমা করো। তুমি কিছু ভেবো না বৌদি, আমি আমার জীবন দিয়ে সঞ্জুকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। রাজীব মানুক না মানুক, আমি যেমন করে হোক ওই লরিটাকে পুলিশ স্টেশন থেকে চুরি করে 8টার মধ্যে হাওড়া শ্মশানকালী মাঠে পৌঁছে দেব। আরে আরে, এ কি করছো ভাই? তোমার মধ্যে আমার মায়ের ছায়া দেখেছি বৌদি, তাই হঠাৎ প্রণাম করতে ইচ্ছে করল। কি বলে আশীর্বাদ করব ভাই, ভগবান যেন তোমার সব দুঃখ যন্ত্রণা দূর করে দেয়, শিখাকে নিয়ে নতুন জীবন শুরু করার সুযোগ দেন, এটুকু কামনাই করি। শোনো, তোমার হাত থেকে আমি শাখা সিঁদুর পরার জন্য পথ চেয়ে রইলাম। হ্যালো, গঙ্গার ধারে একটা মৃতদেহ পাওয়া গেছে, লোকটাকে আমি চিনি, ওর নাম শঙ্কর ব্যানার্জি। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, thank you.
লজনি পালিছে স্যার। আরে কি বলছো কি তুমি, চলো চলো, চাকরিটা বোধহয় গেল। কাঁদছিস কেন রহিমদা? ও ফিরবে তো? বলো না গো, ও ফিরে আসবে তো? বলো না, ও ফিরবে তো? কি হয়েছে, কি ব্যাপার, আমাকে সব খুলে বল। অবতার ভাইয়া কোথায় গেছে? হাওড়ার শ্মশানকালীর মাঠে। ওপাশের মন্দিরে সঞ্জীব আছে, নিয়ে যাও। কোন দিকে গেল? জগৎবল্লভপুরের দিকে। সাবাস রতন, এবার আমি তোকে আমার বিজনেসে পার্টনার করে নেব। সবই আপনার দয়া। এখন তোকে একটা কাজ করতে হবে। বলুন। আমার নাতিকে ধরে কুচি কুচি করে কেটে একটা বস্তায় পুরে তুই রাজীব চৌধুরীকে উপহার দিয়ে আয়। আমি রাজীবকে এমন শিক্ষা দেব যে এই জীবনে আর আমার পেছনে লাগবে না। যা, বেরিয়ে পড়। টুকরো করে বস্তায় ভরে তারপর তোমার বাবার কাছে পাঠিয়ে দেওয়ার। বাবার কাছে যাবে যাবে, বাবাকে তো আদর করবে তোমাকে, তাই না? মন বলছিল তুই আসবি। ওই দেখ, ওই দেখ, এই দেখো, তুই যদি রত রেগা হাত তুলেছিস সঞ্জীবের মাথার খুলিটি উড়িয়ে দেবে ভুবন, তাই না ভুবন? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।